বন্ধুরা, আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বলে রাখি, পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে হয়েছিল পরীক্ষাগুলো, তার মধ্যে আরও দুটি পরীক্ষার কিন্তু রেজাল্ট কালকে প্রকাশ করে দিয়েছে অলরেডি রাত্রিবেলার দিকে। তো সেটার বিষয়ে আজকের এই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তার সঙ্গে বলে রাখি, যদি আপনারা এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটা প্রেস করে দিলে আপনি কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন। এবং এখন কিন্তু আপনারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও জয়েন করতে পারেন। তো টেলিগ্রাম অ্যাপটা যদি আপনার মোবাইলে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে জয়েন করলে আপনারা আমাদের যে চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সাথে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে, ওখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে বলে রাখি, আপনারা পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু এখানে ভিউ অল বলে অপশনটা রয়েছে, এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে লাগবে। তো প্রথমে ভিউ অল অপশনটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন এরকম প্রসেসিং হওয়ার পরে একটা পেজ খুলে চলে আসবে। এবং বন্ধুরা, আপনারা যদি ভিউ অল অপশনটার মধ্যে ক্লিক করছেন তো এরকম পেজটা খুলে চলে আসবে। সেখানে বলে রাখি দুটি নোটিফিকেশান যেটা দিয়েছে, প্রথমে দেখবেন এক নম্বর একটি নোটিফিকেশান রয়েছে। এই নোটিফিকেশানটি এখানে বলে দিয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ফর, এখানে বলে দিয়েছে GNM কোর্স। এখানে নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করতে পারবেন, এটার মধ্যে থেকে আপনারা রেজাল্টটা চেক করে দেখতে পারেন। আর যে আরও একটা রেজাল্ট বেরিয়েছে সেটা দেখার জন্য একটু আপনাদেরকে স্ক্রল করে নিচের দিকে নামতে লাগবে, কারণ কিনা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এই নোটিফিকেশানটা নিচের দিকে চলে এসেছে, কিন্তু দিয়েছে কিন্তু কালকেই। তো যেটা কিনা আরেকটা দিয়েছে সেটা হলো রিক্রুটমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পাওয়ার অ্যান্ড নন কনভেনশন এনার্জি সোর্সেস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 30/1/2018। এটারও নোটিফিকেশানটা আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, প্রথম নোটিফিকেশানটা এটা এরকম রয়েছে, স্যার ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 28/3/2017। তো সাথে বলে রেখি আর বাদবাকি যেগুলো রেজাল্ট বের হওয়ার কথা রয়েছে বা পরীক্ষা অ্যানাউন্স করার কথা রয়েছে সেগুলো সবগুলো কিন্তু বেরোবে ধীরে ধীরে, যেহেতু বর্তমানে এখন পিএসসির অফিসে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। তো এটা 28/3/2017 রয়েছে। বলে রেখি এখানে কিসের ছিল, এটা নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ছিল GNM কোর্সের। তো এখানে নোটিফিকেশানে পাবলিশড হয়েছে যে এখানে জেনারেল ক্যাটাগরি দেখুন এরকম পাস করে, জেনারেলের মধ্যে একজন OBC BO পাস করেছে, এখানে দিয়ে দিয়েছে সেটা, এখানে তাদের রোল নম্বরটা দিয়ে দিয়েছে এবং ST অর্থাৎ সিভিল টাইপ ক্যান্ডিডেটেরও দিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, জেনারেলের যেটা কিনা বলেছে মার্কস অবটেন বাই লাস্ট ক্যান্ডিডেট এখানে ছিল 65.33 এবং সিভিল টাইপে ছিল 45, এটা ছিল কাট অফ ছিল। তো এখানে বলে দিয়েছে আরেকটা ইনি যে শিডিউল অফ ইন্টারভিউ উইল বি পাবলিশড ইন দ্য কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্সেস, অর্থাৎ কিছুদিনের মধ্যে যেটা কিনা জানিয়ে দেওয়া হবে যে ইন্টারভিউর সময়টা ইন্টারভিউর সময়সূচিটা ঠিক কী থাকতে চলে। এখন বন্ধুরা, আমি যে বইটা লিঙ্কটা দিয়েছি সেটা যদি আপনি ক্লিক করছেন এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে, যেখানে বলে দিচ্ছে ইন্টারভিউ পাস করার ব্রহ্মাস্ত্র এবং বইটির দাম রয়েছে 100 টাকা, 2 MB ফাইল রয়েছে, 175টা পেজ রয়েছে এবং বাই নাও অপশনটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে। তো এখন এখন বইটার মধ্যে কী কী রয়েছে এটারও ডিটেলস কিন্তু আপনারা পেয়েবেন, অর্থাৎ অনেক অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারাই কিন্তু বইটি তৈরি। বন্ধুরা, এটা অ্যাডভার্টাইজমেন্টটা হলো যেটা কিনা 30/1/2018 যেটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কিনা পারমানেন্টলি নিয়োগ করা হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই যে লিস্টে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে যে 8টি পোস্টের জন্য 8 জনকে তাদের লিস্টটা দেওয়া রয়েছে। এখানে বলে দিয়েছে যার মধ্যে 2টো ছিল সিডিল কাস্টের জন্য রিজার্ভ, 1টি ছিল সিডিল টাইপ, 1টি OBC A এবং 1টি OBC B, বাদবাকিগুলো জেনারেল হিসেবে ছিল সিটগুলো। কিসের সিট ছিল, এটা ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পাওয়ার, যেটা ছিল এনার্জি সোর্সেসের মাধ্যমে, এটার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে সেই 8 জনের কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এটার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলে দিয়েছে, নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি ইউজড ইস্যুড টু দ্য রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন দিস রিগার্ড, তো এটা কিন্তু বলে দিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন, কমেন্টে গিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। এখানে ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।